things that matter when you're trying to break a partnership. দুর্দান্ত, সত্যি অসাধারণ। বলছি বাংলাদেশের পেস ইউনিটের কথা। এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে এদিন বাংলাদেশি বোলারদের সামনে দুর্গ গড়ে তুলেছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম দিকে উইকেট না হারালেও চাপে ছিল শ্রীলঙ্কা। পরে একে একে পেস বোলারদের হাতে আটটি উইকেট তুলে দেয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। এই দিন স্পিন বোলাররা কোনো উইকেট পায়নি। আর এই ম্যাচে তাসকিন ও হাসান মাহমুদ তিনটি করে এবং শরীফুল ইসলাম দুটি উইকেট শিকার করেন। তো দর্শক, বাংলাদেশের পেস ইউনিটকে কতটা শক্তিশালী বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।